আসসালামু আলাইকুম, ইনকাম টিপস থেকে আমি হৃদয়। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে কথা বলবো সিদ্রা ব্যাংকের কেওয়াইসি আপডেট নিয়ে। তারা নতুন একটা আপডেট আনছে যে কেওয়াইসি আপডেট, এটা আপনার সবাই সবার জন্য উন্মুক্ত, আপনারা সবাই কেওয়াইসি আপডেট করতে পারবেন। তো এটা আমাদের জন্য দারুণ সুখবর। আপনার যারা সিদ্রা ব্যাংকে মাইনিং করছেন, কষ্ট করে কয়েনগুলো জমাইছেন, তার জন্য সুখবর। কারণ যখন কেওয়াইসি চলে আসে, তার মানে কেওয়াইসির পরপরে কিন্তু তারা তাদের লিস্টিং ডেটটা দিয়ে দেবে যে কবে লিস্ট করবে এবং ফাইজের কয়েনের দামটা কীরকম হতে পারে। যাক, আমি বাড়তি কথা না বলে আগামী দেখাচ্ছি আপনারা কীভাবে এখানে কেওয়াইসি আপডেট করবেন। তো আপনারা প্রথমে আপনাদের সিদ্রা ব্যাংকে যখন চলে যাবেন, এখান থেকে আপনারা এই উপরে ম্যান আইকনে ক্লিক করবেন। তো ম্যান আইকনে ক্লিক করার পর আপনারা এই আপডেটগুলো তো নিচে আসে, এখান থেকে লেখা আসে নিচে আপডেট ইনফরমেশন। এখান থেকে আপনারা এই যেখানে গ্রিন চিহ্ন আছে, এখানে আপনারা এটাতে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর আপনারা একটু ওয়েট করবেন। এখানে কেওয়াইসি একটু লোড নেবে, হয়তো নেটের সমস্যা, আমরা একটু অ্যাড করবেন ধৈর্য ধরে। তো আমার চলে এসেছে অলরেডি এখানে আমার। আপনার যখন আপনার যদি এগুলো না থাকে, আপনারা এগুলো দিয়ে দিবেন। আপনার ইউজার নেম, আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম এবং কান্ট্রিটা আপনার আগেভাগে দিয়ে দিবেন, যারা এখন এগুলো দেন নাই। তো এগুলো দেওয়ার পর আপনার এখান থেকে আবার থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর এখানে এই যে কেওয়াইসি ডকুমেন্ট, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখানে আপনার নিউ ডকুমেন্ট, এখানে আপনি ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর এখানে আপনার এই ডকুমেন্ট, এখানে আপনি আপনার এই পাসপোর্ট আইডি অথবা এনআইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, যেটা আমরা আমাদের পার্সোনাল আইডি দিব। দেন এখানে এই ডকুমেন্ট কান্ট্রি, আমরা আমাদের কান্ট্রিটা সিলেক্ট করে দেব। তো বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। এখানে ল্যাঙ্গুয়েজটা বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। স্যার ডকুমেন্ট ল্যাঙ্গুয়েজ, এটা আপনারা ইংলিশ সিলেক্ট করতে হবে। তো এখানে আপনার আইডি কার্ডের ফ্রন্ট এবং আইডি কার্ডের সেকেন্ড পার্ট দুইটাই দিতে হবে। তো আপনারা এটা আগে এই ছবি উঠে রাখবেন অথবা আপনারা সরাসরি এখানে দিতে পারেন। তো আমি যখন আগে আমি কিন্তু আগে ছবি উঠে রাখছি, তো আমি আর এখানে দিলাম না, আমি ছবি উঠে আমার ছবিটাই দিয়ে দিলাম আমি। তো এখান থেকে আমি আমার আইডি কার্ডের ফ্রন্ট এবং ব্যাক পার্টটা দিয়ে দিলাম। আপনারা আপনার আইডি কার্ডের ফ্রন্ট এবং ব্যাক পার্ট দিয়ে দিবেন। আপনারা এগুলো ভালো মতো আবার দেখবেন সব কিছু ঠিক আছে কিনা। দেন এখানে আপনি সেভে ক্লিক করে দেবেন ডাটাতে। তো একটু লোডিং নেবে। দেন আমার এখানে কিন্তু রিভিউ আন্ডার প্রসেসিং আছে। এই তো আপনি কিছুক্ষণ পর বা কয়েক একদিন পর আপনি আবার চেক করবেন যে এই আপনার ডকুমেন্টটা প্রসেসিং থেকে আপনার কমপ্লিট হয়েছে কিনা। যদি কমপ্লিট হয়, আপনার ইমেলে মেইল চলে যাবে। আপনারা মেইলে অপেক্ষা না থাকে, আপনারা কিছুক্ষণ পর এসে বা একদিন পর এসে চেক দিবেন যে আপনার ডকুমেন্টটা কমপ্লিট হয়েছে কিনা। তো আপনারা এইভাবে আপনাদের সিদ্রা ব্যাংকের কেওয়াইসিটা কমপ্লিট করে পেলেন। তো যখন কমপ্লিট করবেন, আশা করা যায় এই সিদ্রা ব্যাংক যেহেতু কেওয়াইসি, সবার যদি কেওয়াইসি হয়ে যায় তা নেওয়ার পরে তারা কিন্তু লিস্টিং ডেটটা আপডেট দিবে যে কবে তারা লিস্ট করবে এবং প্রাইজের দামটা কীরকম হতে পারে। তো আমার জন্য সুখবর যে আমরা এখান থেকে টাকা কিন্তু উঠানোর প্রসেসটা কিন্তু সামনে এগিয়ে যাচ্ছে। তো আপনারা আর দেরি করবেন না। আপনারা যারা এখানে সিদ্রা ব্যাংকে অ্যাকাউন্ট খুলছেন, আপনারা অবশ্যই অবশ্যই আপনারা কেওয়াইসিটা করে রাখেন। যখন কেওয়াইসি করবেন অবশ্যই তারপরে কিন্তু লিস্টিংটা কবে লিস্ট হবে এটা কিন্তু তারা জানিয়ে দেবে। তো আপনারা অবশ্যই কেওয়াইসিটা কমপ্লিট করে রাখবেন। আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কার কার কেওয়াইসি কমপ্লিট হয়েছে। আর আমার টেলিগ্রাম গ্রুপে অবশ্যই আপনারা জয়েন হয়ে দেবেন। আমি টেলিগ্রাম গ্রুপে আমার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন দিয়ে রাখবো। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বিভিন্ন ইনকাম সাইট নিয়ে আমি রিভিউ করে থাকি। তো আজকে ভিডিও পর্যন্ত, পর অন্য কোনো ভিডিও নিয়ে কথা হবে, অন্য কোনো টপিক নিয়ে কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।